আসসালামু আলাইকুম সাদিয়া আফরিন, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। পর্যটকের পদচারণায় মুখরিত সিলেটের প্রকৃতি কন্যা জাফলং, ঈদের ছুটিতে ঝুলন্ত সেতু, সাদা পাথর সহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের ভর। বন্যায় ভেঙে যাওয়া সেতু চার বছরেও মেরামত না হওয়ায় যাতায়াত এবং কৃষি পণ্য বাজারজাতকরণে দুর্ভোগে জামালপুরে সরিষাবাড়ি 5 লক্ষাধিক মানুষ। সিরাজগঞ্জের তারাশে বিনা চাষে লাগানো রসুনের বাম্পার ফলনে খুশি কৃষকরা, পাচ্ছেন প্রত্যাশিত দাম, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে বাড়তি চাপ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরের আম্রকাননে পালিত হচ্ছে দিনটি। ভোর 6টায় মুজিবনগরের স্মৃতিসৌধের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত। মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ শিশুবৃন্দ। পরে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অফ অনার ও গীতিনাট্য পরিবেশন করা হয়। বিকেলে মুজিবনগর দিবস উপলক্ষে জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধকালীন কমান্ডারদের নেতৃত্বে তারা পাঠানোর পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা আছে, তাদের অনুমোদনের পর গেজেট হয়। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে এমন হয়ে থাকে, সেটা যদি কেউ অভিযোগ করে বা কোনোভাবে আমাদের মন্ত্রণের নজরে আসে, সেগুলো আমরা শুনানি দিয়ে বাতিল করি। এরকম প্রায় 8,000-এর উপরে ইতিমধ্যে বাতিল হয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি 35 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে আন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিতে প্রতিহত করতে হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে দিনটির তাৎপর্য তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 17 এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান ছিল, এটি আমাদের জাতীয় জীবনের ঐতিহাসিক দিন। বিজয়কে সুসংহত করতে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী ও সন্ত্রাসীদের পরাজিত করা হবে বলে জানান তিনি। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হল বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ এই শক্তিকে পরাজিত প্রতিহত। প্রধানমন্ত্রীর স্থান ত্যাগের পর ধানমন্ডি 32 নম্বরের ঢল নামে হাজারো মানুষের। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট সহ দলটির সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। পর্যটকদের পদচারণায় মুখরিত সিলেটের প্রকৃতি কন্যা জাফলং, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে গোয়াইনঘাট উপজেলা সীমান্ত ঘেঁষা ভারতের ঝুলন্ত সেতু, সাদা পাথর সহ পর্যটন কেন্দ্রগুলোতে, আর এতে যেন প্রাণ ফিরে পেয়েছে উপজেলার সব কয়টি পর্যটন কেন্দ্র। প্রতিনিধি হুমায়ুন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম।
ঈদুল ফিতরের টানা ছুটিতে কেউ সপরিবারে, আবার কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে ছুটে এসেছেন সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে। দেশের একমাত্র জলাবন রাতারগুল, বিছানাকান্দি ও জাফলং পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। প্রকৃতিকন্যা জাফলং ভরে উঠেছে প্রাণের ছোঁয়ায়। পাহাড় পাথরা স্বচ্ছ জলে সমারোহ দেখে বিমোহিত পর্যটকরা, যাদের বেশিরভাগ দর্শনার্থীরাই ছিলেন তরুণ ও তরুণী। পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। জাফলং এ সকাল থেকে দল বেঁধে পর্যটকরা ঘুরছেন, নদীতে নেমে কেউ কেউ গোসল করতে ব্যস্ত। আর এই যে পানির যে একটা মানে ছোঁয়া, মানুষ এটা পায় না অন্য জায়গায়। আসলে এটা দেখার মতো একটা দৃশ্য, যদি বলে কিছুই নাই, আসলে তো অনেক কিছু। চারদিকে পাহাড়ি এলাকা সমুদ্রে পরিণত হয়েছে, বিশেষ করে যেহেতু ঈদ উপলক্ষে আগের চেয়ে অনেক মানুষ এখানে। পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ছিল টুরিস্ট পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের নিরাপত্তা নিয়ে আসবেন। এখানে টুরিস্ট পুলিশ কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে, গোয়েন্দা উপজেলা প্রশাসন কাজ করছে, রুপারি স্কাউট কাজ করছে। আমরা চাই পর্যটন কিভাবে আসছে সেভাবে আস্তে আস্তে চলে যাবে। দীর্ঘ ঈদের ছুটি শেষে পর্যটন স্পটগুলো ঘুরে ফুরফুরে মেজাজে কাজে যোগ দিচ্ছেন মানুষ। এস এম হামিম, মাই টিভি। জামালপুরের সরিষাবাড়িতে ঝিনাই নদীর ওপর নির্মিত 200 মিটার দীর্ঘ সেতুটি 2020 সালের বন্যায় পানি তরে ভেঙে যায়। গত 4 বছরেও সেতুটির সংস্কার না করায় চরাঞ্চলে প্রায় 5 লক্ষাধিক মানুষের যাতায়াত, কৃষি পণ্য বাজারজাতকরণ এবং স্কুল কলেজে শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিধি এ এস এম জুলফিকুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার 4 ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের সুবিধার্থে 2006 সালে সুয়াকর সেতুটি নির্মাণ করা হয়। 2020 সালে বন্যার পানির তোড়ে ভেঙে যায় সেতুটি। ঝিনাই নদীর উপর নির্মিত ভাঙা সেতুটি সংস্কার না করায় 4 বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন উপজেলার পশ্চিমাঞ্চলের 20 গ্রামের প্রায় 3 লক্ষাধিক মানুষ। আমাদের এই সুয়াকর রাস্তায় 3টি উপজেলা সংযুক্ত, মেলান্দ, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ি। আজকে থেকে 3 বছর আগে থেকে আমাদের এই ব্রিজটা ভাঙা, আমরা এইভাবে চলাচল করতেছি। 2টা প্রাইমারি স্কুল, 1টা হাই স্কুল, 1টা দাখিল মাদ্রাসা, স্টুডেন্টরা যাতায়াত করতে অনেক 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 সমস্যা। এখানে এই যে ব্রিজটা ভাঙাতে অনেক মানুষকে যে যাওয়া আসা অনেক ক্ষতি হয়েছে। আগের এই রাস্তায় যাওয়া খুব কষ্ট, চলাফেরা করা হয় না। এই যে বান্ডে ভেঙে গেছে, ঠেক ভেঙে গেছে গা, আমরা কীভাবে চলাফেরা করবো? প্রধানমন্ত্রীর কাছে করজোর অনুরোধ, আমাদের এই ব্রিজটা যে শীঘ্রই দেওয়া হয়। সেতুটি পরিদর্শনের পর এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রকৌশলী বিভাগ। এ ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী মহোদয় স্যারের সঙ্গে আলোচনা করেছি। স্যার এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন কোনো ব্রিজ প্রকল্পে অন্তর্ভুক্ত করে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 25 গ্রামের মানুষের যাতায়াতের জন্য দ্রুত সুয়াকর সেতুটি পূর্ণ সংস্কার অথবা নির্মাণ করে জনদুর্ভোগ দূর করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। এস এম হামিম, মাই টিভি। আমাদের কৃষি রাজগঞ্জের তারাশে বিনা চাষে লাগানো রসুনের বাম্পার ফলন হয়েছে। রসুনের প্রত্যাশিত বাজার দরও পাচ্ছেন কৃষক। তাদের অভিযোগ, সার, তেল, কীটনাশক সহ আনুষঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ায় খুব একটা লাভের মুখ তারা দেখছেন না। আর কৃষি বিভাগ বলছেন রসুনের এবারের ফলন ভালো হওয়ায় আগামীতে রসুনের চাষে আগ্রহ বাড়বে কৃষকদের। প্রতিনিধি সনাতন দাসের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। চলনবিল অধ্যুষিত তারাশ ও গুরুদাসপুর উপজেলার মাঠ থেকে এখন শুরু হয়েছে রসুন ঘরে তোলার কাজ। তাই অনেকটাই ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অঞ্চলের কৃষক। প্রতি বিঘা জমি থেকে গড়ে 40 থেকে 35 মন হারে রসুন উৎপাদিত হচ্ছে, আর বাজারে বিক্রি হচ্ছে প্রতি মন 4 থেকে 5 হাজার টাকা দরে। এই যে 22,000 খরচ, আর এই রসুন হয়েছে 25-30 মন হারে। ফলন ভালো হলেও কৃষকের রয়েছে অভিযোগ, বাজারে যখন তেল, সার, শ্রমিকের মূল্য ঊর্ধ্বমুখী, তখন তাদের ঘাম ঝরানো ফসল রসুনের কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। সারের দাম বেশি, তেলের দাম বেশি, পানি সেচের দাম বেশি, কামলার দাম বেশি, দেখা যায় আমাদের খরচটা অনেকই পড়ে যায়। আমার ফসলে পোষাচ্ছে না।
আমারও দাম বেশি দেওয়া লাগবে। আর কৃষি বিভাগ বলছে এই অঞ্চলে এবার রসুনের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা আগামীতে রসুন চাষে বেশি ঝুঁকবে। এখন পর্যন্ত আমাদের যেসব জমিতে রসুন হারভেস্ট হয়েছে বিঘায় 35-40 মন রসুন হয়েছে। বছর যেহেতু আমাদের এই বাজার ভালো, আশা করছি যে সামনের বছর এর থেকে আরো বেশি পরিমাণে রসুনের আবাদ হবে। তারাশ উপজেলায় এবছর 470 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে, যেখান থেকে এখন পর্যন্ত 34,554 মেট্রিক টন রসুন উৎপাদন হয়েছে। মাগুরায় কোনো প্রকার তদবির বাণিজ্য ছাড়াই কেবল শারীরিকভাবে ফিটনেস, যোগ্যতা ও মেধার ভিত্তিতে 160 টাকা খরচ করে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন 3 জন নারী সহ মোট 23 জন প্রার্থী। চাকরি পেয়ে আনন্দের ঢল নেমেছে সদ্য চাকরিপ্রাপ্তদের মধ্যে। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। চাকরি নয় সেবা স্লোগানে স্মার্ট পুলিশ তৈরি করতে মাগুরা জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন 23 জন। এজন্য প্রার্থীদের জনপ্রতি ব্যয় করতে হয়েছে মাত্র 160 টাকা। সম্পূর্ণ স্বচ্ছ ও সময়োপযোগী নিয়োগ পদ্ধতির মাধ্যমে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন নিয়োগপ্রাপ্তরা। এদের মধ্যে অনেকে কৃষক, দিন মজুরের সন্তান, কেউ বা বাবা হারা। পুলিশের চাকরি ঘুষ ছাড়া হয় না, কিন্তু আমরা বিনা টাকায় আমরা এই চাকরিটা পেয়েছি। বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমরা অন্তর অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানাই। ফলাফল প্রকাশ করে কৃতকার্যদের ফুল দিয়ে বরণ করে নেন মাগুরা পুলিশ সুপার মুশিউদ্দোল্লা রেজা। ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় 20 জন পুরুষ সদস্য এবং 3 জন নারী সদস্য সহ মোট 23 জনকে কৃতকার্য ঘোষণা করা হয়। চাকরি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নিয়োগপ্রাপ্তরা। বাংলাদেশ পুলিশ নিয়োগ ব্যবস্থাকে ধন্যবাদ জানাই, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হবে চাকরিটা দেওয়ার জন্য। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা এমন ভাবে সিস্টেমটা ডেভেলপ করা যেখানে কোনো আর্থিক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা তদবিরে কোনো সুযোগ নেই। সম্পূর্ণ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে মাত্র 160 টাকা খরচে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে এই 23 জনের নিয়োগ, মেধা ও যোগ্যতা যথাযথ মূল্যায়ন হয়েছে বলে মনে করছেন অনেকে। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। পর্যটকের পদচারণায় মুখরিত সিলেটের প্রকৃতি কন্যা জাফলং, ঈদের ছুটিতে ঝুলন্ত সেতু, সাদা পাথর সহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের ঢল। বন্যায় ভেঙে যাওয়া সেতু 4 বছরেও মেরামত না হওয়ায় যাতায়াত এবং কৃষি পণ্য বাজারজাতকরণে দুর্ভোগে জামালপুরে সরিষাবাড়ির 5 লক্ষাধিক মানুষ। সিরাজগঞ্জের তারাশে বিনা চাষে লাগানো রসুনের বাম্পার ফলনে খুশি কৃষকরা, পাচ্ছেন প্রত্যাশিত দাম, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে বাড়তি চাপ। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbtnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।